চব্বিশ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সহ আরও চারজনের প্রাণ কেড়ে নিল কোভিড-19। দেশে এ নিয়ে মোট 50 জন মারা গেল। মোট আক্রান্তের সংখ্যা 1231 জন, এর মধ্যে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 219 জন। বুধবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। কোভিড-19 মারা গেলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মইনুদ্দিন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাস সংক্রমণের শিকার হন তিনি। বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া বিভিন্ন জেলায় আরও 3 জন সহ মোট 4 জন মারা গেছেন আর নতুন করে শনাক্ত হয়েছেন আরও 219 জন। 7 জন সহ সুস্থ হয়ে এ পর্যন্ত বাড়ি ফিরেছেন মোট 49 জন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জ্ঞাপন করেছেন এবং ওনার পাশে আছেন। সারা দেশে এখন প্রায় 20টি পরীক্ষার ল্যাব চালু করতে সক্ষম হয়েছি, যে ল্যাবের মাধ্যমে এখন পরীক্ষা হচ্ছে। আমি সাথে সাথে বলতে চাই, অনেকে পরীক্ষা করাতে চান না, পরীক্ষা থেকে দূরে থাকেন, এটা একটা বিরাট সংকট। আপনি নিজেও আক্রান্ত হবেন, পরিবারকে আক্রান্ত করবেন এবং চিকিৎসককেও আক্রান্ত করবেন। সেই জন্য আপনারা নিজেরা টেস্ট করুন, নিজে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, 24 ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 2048টি আর পরীক্ষা করা হয়েছে 1740টির। এ পর্যন্ত মোট 40,868টি পরীক্ষা করা হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছেন 433 জন, 24 ঘন্টা ছাড় পেয়েছে 20 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 462 জন। আমাদের আইসোলেশন শয্যা সংখ্যা 6,977টি, ঢাকা মহানগরীতে 1,550 এবং ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 5,427টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মানুষকে আবারও ঘরে থাকার পরামর্শ দেন তারা। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেয়া হয়। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। আজও দেশের বিভিন্ন জেলায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। ভাইরাসের উপসর্গ নিয়ে ফরিদপুর থেকে ঢাকা আসা এক যুবকের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি ও স্থানীয় একটি পত্রিকার সম্পাদকের পরিবার। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন অবি ইসলাম। গাইবান্ধায় নতুন করে আরো 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 13 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে 1 জন, বাকি 12 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। জেলার 7 উপজেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছে 1283 জন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড হাফিজুল ইসলাম এবং দৈনিক শীতলক্ষার সম্পাদক আরিফ আলমের পরিবার করোনায় আক্রান্ত। এ জেলায় দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। কুমিল্লার তিতাসে 3 জন, দাউদকান্দিতে 2 জন, চান্দিনায় 1 জন স্বাস্থ্যকর্মী কোভিড-19 আক্রান্ত। এসব এলাকার 45টি বাড়িতে লকডাউন করেছে প্রশাসন। চট্টগ্রামে নতুন 11 জন সহ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 27 জন। লকডাউন করা হয়েছে সাতকানিয়া উপজেলা। করোনা ভাইরাস শনাক্তের জন্য 960টি কিট পেয়েছে সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতাল। করোনা উপসর্গ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি 10 দিন আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। নোয়াখালী জেলায় 5ম দিনের মতো চলছে লকডাউন। কদিন আগে করোনায় মারা যাওয়া ইতালি প্রবাসীর স্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। লকডাউন করা হয়েছে যশোরের মনিরামপুর উপজেলা। পিরোজপুরে নতুন করে 3 জন, টাঙ্গাইলে 9 জন এবং দিনাজপুরের নবাবগঞ্জে 3 জন রোগী শনাক্ত হয়েছে। চাঁদপুরে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। করোনা প্রতিরোধে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের লেখা গান নিয়ে বের হওয়া শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। অভি ইসলাম, টিভি। করোনা প্রতিরোধে আজ থেকে শরীয়তপুর জেলা লকডাউন করা হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম হোসেন। ইব্রাহিম, শরীয়তপুরে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন এবং বিস্তার ঠেকাতে এলাকাবাসী কতটা সহযোগিতা করছেন?
জি ধন্যবাদ নাবিল আপনাকে। জি শরীয়তপুরে কিন্তু আজকে দুপুরে যে শরীয়তপুর যে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধে কমিটি রয়েছে, সেই কমিটি কিন্তু দুপুরে একটা মিটিং ডাকে এবং মিটিং এ সিদ্ধান্ত হয় শরীয়তপুর জেলাকে লকডাউন করা। তার প্রেক্ষিতে কিন্তু দুপুর 2টায় জেলা প্রশাসক সেই লকডাউনের ঘোষণা দেন এবং তারপর থেকে তো 6টা আজকে সন্ধ্যা 6টা থেকে লকডাউন কার্যকর হয়। তো শরীয়তপুরে কিন্তু এই পর্যন্ত একদিনে 4 জন করোনা আক্রান্ত হয় গত 13 এপ্রিল, এবং এর আগে 4 এপ্রিল কিন্তু এক বৃদ্ধ 90 বছরের এক বৃদ্ধ কিন্তু করোনা আক্রান্ত হয়ে ঢাকা কুয়েত মৈত্রী হসপিটালে ইন্তেকাল করেন। তো এরপর থেকে কিন্তু শরীয়তপুরে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে ব্যাপক লোকজন কিন্তু ঢুকেছে এবং তারপর থেকে কিন্তু এইখানে জনগণের বা এলাকাবাসীর মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করছে। তো এছাড়া আগে যদি একটু জানিয়ে রাখি, সেই এলাকাবাসী কিন্তু বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছে এবং কিছুতেই বাড়িতে থাকছে না, তাদেরকে বাড়িতে রাখা যাচ্ছে না, পুলিশ প্রশাসনের সর্বত্র চেষ্টা অব্যাহত রয়েছে। তো এছাড়া এবং জনগণ সহযোগিতা যেটা বলছেন, আসলে জনগণ যদি সহযোগিতা করতো তাহলে হয়তো আরো কিছুটা বিস্তার ঠেকানো যেত। তো ঢাকা নারায়ণগঞ্জ থেকে এই পর্যন্ত আসা হোম কোয়ারেন্টাইনে রয়েছে 623 জন এবং 70টি নমুনা কিন্তু সংগ্রহ করে ঢাকা আইডিসিআর এ পাঠানো হয়, সেখান থেকে 50টি রিপোর্ট আসে, এর মধ্যে 4টি কিন্তু পজিটিভ আসে। জি নাবিলা, শরীয়তপুরের থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন ইব্রাহিম হোসেন। করোনার ভয়াবহতা উপেক্ষা করে বাইরে বের হচ্ছেন অসংখ্য মানুষ। প্রশাসনের কঠোর অবস্থানের পরও রাজধানীতে আজও বহু ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন অজুহাতে বের হওয়া এসব মানুষকে ঘরে ফেরাতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মমিন রহনের রিপোর্ট। করোনার প্রকোপ বেড়েই চলেছে, তবে রাজধানীর পথঘাটের এই অবস্থা দেখে বোঝার উপায় নেই তা কতটা প্রভাব ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। সংক্রমণ ঠেকাতে নগরের বিভিন্ন পয়েন্টে সক্রিয় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা, কিন্তু তারা সরে পড়লেই সরকারি নির্দেশনা অমান্য করে ঘর থেকে বেরিয়ে পড়ছেন মানুষ। এ যেন চোর পুলিশ খেলা। যতই ঘরে থাকতে বলা হচ্ছে ততই যেন বাইরে বের হওয়াতেই আনন্দ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুখোমুখি হলে অজুহাতেরও শেষ নেই। তারা মূলত কয়েকটা অজুহাত দেখাচ্ছে, সেই অজুহাতগুলোর মধ্যে মূলত দেখা যাচ্ছে অনেকেই বাজার করতে বের হচ্ছে, অনেকেই ব্যাংকে যাচ্ছে, অনেকেই হসপিটালে যাচ্ছে কিংবা হসপিটালে রোগী দেখতে যাচ্ছে। এত কিছুর পরও নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন দায়িত্বরত বাহিনীর সদস্যরা। সরকারি যেসব বিধিনিষেধ আছে সেগুলো যেন সাধারণ সবাই মেনে চলেন, সেভাবে আমরা কঠোর অবস্থানে আছি। এদিকে রাজধানীর কলেজ গেট এলাকায় একটি ফার্মেসিতে ডাকাতির পর বেশ ভয়ে আছেন সেখানকার ব্যবসায়ীরা। আমরা তো 7টার পরে থাকতে পারি না, যেহেতু 6টার পরে রাস্তায় লোক থাকে না, তো আমাদের দোকান খুলে খুব একটা লাভ হয় না, তখন আমরা বাসায় চলে যাই, কিন্তু আতঙ্কের ভিতরে থাকি, আমাদের সহায় সম্পদ তো সবের ভিতরে। আইন শৃঙ্খলা বাহিনী আসলে আমাদের ওভাবে কোনো সহযোগিতা এখনো করতেছে না, তারপর আমরা খুব বেশিক্ষণ খোলা রাখতেছি না। তবে পুলিশ বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এ বিষয়ে তৎপর রয়েছেন তারা। মমিন রোহন, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। তুহিন, আমরা জানি যে সন্ধ্যা 6টার পর থেকে প্রশাসন বলেছে ঘর থেকে বের হওয়া যাবে না, তো কারওয়ান বাজারে দোকানপাটে মানুষের কোনো আনাগোনা আছে কিনা আমাদেরকে জানাবেন। নাবিলা, যেমনটি বলছিলেন তার আগে আমি বলি যে দিনব্যাপী আমাদের সহকর্মীরা কিন্তু জানিয়েছেন যে রাজধানীতে গাড়ি চলাচলের সংখ্যা যেমন আজকে বেড়েছে অন্যান্য দিনের তুলনায়, তেমন সাধারণ মানুষের সমাগমও কিন্তু বেড়েছে রাজধানীতে আজ সারাদিন। ঠিক সেই অবস্থা এখনো বিরাজ করছে এই সন্ধ্যায়ও এই কারওয়ান বাজারে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর মানুষ রয়েছে, এবং যে কথাটি বলছিলেন যে সন্ধ্যা 6টায় দোকান বন্ধ হওয়ার যে নির্দেশনা রয়েছে, ওষুধের দোকান বাদে অন্যগুলো, সেই নির্দেশনাও কিন্তু খানিকটা উপেক্ষিত হতে দেখা যাচ্ছে এই কারওয়ান বাজারে। বেশ কিছু দোকান খোলা রয়েছে এবং প্রচুর মানুষজন এখানে আছে, কেনাকাটা করছে। তো এই মানুষ যারা বের হচ্ছেন তাদের বের হওয়ার জন্য কিন্তু আমরা একটি কারণকেই চিহ্নিত করতে পারি, সেটি হচ্ছে খাদ্য সামগ্রী। অর্থাৎ অসহায় দুস্থ মানুষ যারা বের হচ্ছেন তারা ত্রাণের খাদ্য সহায়তা পাওয়ার জন্য বের হচ্ছেন, নিম্ন আয়ের মানুষ যারা বের হচ্ছেন তারা খাদ্য ক্রয়ের জন্য উপার্জন জোগাড় করার জন্য বের হচ্ছেন, আর সাধারণ অন্যান্য মানুষ যারা বের হচ্ছেন তারা কিন্তু আসন্ন রমজানকে কেন্দ্র করে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য বের হচ্ছেন, বাজারগুলোতে ভিড় করছেন।
এবং এই প্রভাব কিন্তু আমরা দেখেছি বাজারগুলোতেও পড়েছে। অর্থাৎ কারওয়ান বাজারে যদি আমরা বলি, একটু খোঁজ নিয়েছি আমি, তাতে দেখেছি যে যে পণ্যটি সকালে যে দামে বিক্রি হচ্ছিল, দুপুরের পর থেকে কিন্তু অনেক পণ্যেই 10-15 টাকা এখানে বেশি দামে বিক্রি হয়েছে। তো এই জনসমাগম এবং বাজারে ভিড় করা, এই জিনিসগুলো বন্ধ করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনী যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগটা কিন্তু যেহেতু সামনে রমজান, রমজানের আগে মানুষ বাজারে যাবে, কেনাকাটা করবে, কিন্তু সেটি যেন নির্ধারিত সময়ের মধ্যেই করে, এই বিষয়গুলো নজরে রেখে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে এমনটাই আশা করছেন সবাই। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিন। সরকারের কঠোর হুঁশিয়ারির পরও থামছে না চাল চোরের দৌরাত্ম্য। পটুয়াখালীর বাউফলে 42 মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। নওগাঁয় ডিলারের শ্বশুরবাড়িতে মিলল ওএমএস এর 170 বস্তা চাল। বিভিন্ন স্থানে অভিযুক্তদের নামে মামলা ও ডিলারশিপ বাতিল হয়েছে। প্রতিনিধিদের তথ্যছবিতে জানাচ্ছেন রাসেল আহমেদ। পটুয়াখালীর বাউফলের সরকারি চাল নিজের গুদামে মজুত করছিলেন স্থানীয় ব্যবসায়ী শাহজান হাওলাদার। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় 1400 বস্তা চাল জব্দ করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী শাহজান এবং ট্রলার মালিক জয়নালকে আটক করে পুলিশ। চাল সে হিজড়া থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার সবাইদের কাছ থেকে কম দামে কিনে বিক্রয়ের উদ্দেশ্যে এখানে নিয়ে আসছে। নওগাঁ সদর 170 বস্তা চাল উদ্ধার করে স্থানীয় প্রশাসন। এইসব চাল নিজের শ্বশুর বাড়িতে মজুত করেন ডিলার আবু সাইদ। অসহায় দুস্থদের মাঝে 10 টাকা কেজি দরে এইসব চাল বিক্রি করার কথা। অভিযানের সময় পালিয়ে যায় অভিযুক্ত ডিলার ও শ্বশুর বাড়ির লোকজন। ভোলার মনপুরে এক ব্যবসায়ীর দোকান থেকে 12 বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এ সময় অভিযুক্ত 3 জনকে আটক করা হয়। নড়াইলের টিসিবির 18 বস্তা পণ্য কালোবাজারে বিক্রি ও মজুদের অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। ঝালকাঠির সদর উপজেলার বাসন্ড ইউনিয়নে চাল জব্দের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে মামলা হয়েছে। চুয়াডাঙ্গার দামুরহুদায় 10 টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে 2 ডিলারের নিবন্ধন বাতিল করেছে স্থানীয় প্রশাসন। রাসেল আহমেদ, আরটিভি। দেশের বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রী না পেয়ে বিক্ষোভ করেছে কর্মহীন হতদরিদ্র মানুষ। বরিশালের কাউনিয়ায় বেসিক এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন ও বিক্ষোভ করে 100 মানুষ। খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করে খেটে খাওয়া অনেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একইভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় হতদরিদ্র মানুষ ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেন। তবে বিভিন্ন জেলায় সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে। শরীয়তপুরে করোনা দুর্যোগে ঘরবন্দী অসহায় দুস্থ 1000 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রবাসীরা। চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার সহকারী কমিশনার রাশেদুল ইসলাম তানজির উদ্যোগে বেদে পল্লীর বাসিন্দাদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, মানিকগঞ্জ, নওগাঁ, পাবনা, রাজবাড়ী ও টাঙ্গাইলে হতদরিদ্রদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সরকারি ত্রাণ নিয়ে অভিযোগের শেষ নেই। রাজধানী নিম্নয়ার অনেকেই জানান মুখ চিনে দেয়া হচ্ছে সরকারি ত্রাণ। কোথাও বারবার তালিকা দিয়েও ত্রাণ মিলেনি, অথচ সরকারি চাল মিলেছে প্রভাবশালীদের গুদামে। এ অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, অসহায়দের খাবার নিয়ে দুর্নীতি সহ্য করা হবে না, তালিকা করে সবার ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে সরকার। জুলহাস কবিরের রিপোর্ট। লকডাউন দীর্ঘায়িত হওয়ায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। দিনের পর দিন উপার্জন বন্ধ থাকায় অনেকের সঞ্চয়ও শেষ হয়ে এসেছে। ওসব অসহায় মানুষদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ বিতরণ নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। ত্রাণের চাল পাওয়া যাচ্ছে স্থানীয় নেতার বাসার মেঝে খুঁড়ে, বিত্তশালীর গুদামে মিলছে বস্তার পর বস্তা সরকারি চাল, আবার সহায়তা না পেয়ে ট্রাকের চাল ছিনিয়ে নিয়েছেন জামালপুরের একটি অঞ্চলের মানুষ। খাবারের দাবিতে রাস্তায় বিক্ষোভে নামে রংপুরের বস্তিবাসীরা। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার এই মানুষগুলো জানান, সহায়তা না পাওয়ায় তাদের দিন কাটছে খেয়ে না খেয়ে। ত্রাণ বা 10 টাকার চাল কোনোটেরই দেখা পাননি বলে জানান তারা। অতীতে আসা আমরা এখানে ঘর নাই, যে কাম করে কেউ দেয় না, বাতে হাজলা বসে না, তারপরে আমরা খাইতে পারি না, এই খোঁজ খবর কি ভালো মতো নেয় না।
আমরা গরিব টরিব মানুষ, আমরা বাসা বাড়ি কাজ করে খাই, অন্য বাসা বাড়ি বন্ধ, কি করে খাবো? ওই একবার দিয়েছে প্রায় 15-20 দিন আগে দিয়েছে, এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা এদিকে আসে না। সর 10 টাকা কেজি চাল যে দিছে সেটা তো আমরা তো এলাকার মানুষ, আমরা পাই নাই। হ্যাঁ, বড় লোকেরা গুড়ন নিয়ে গুড়ন ভরছে। ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ নজরে এসেছে মন্ত্রণালয়ের, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। যদি অভিযোগ পাওয়া যায় তবে একদিকে আমরা বিভাগীয় ব্যবস্থা নিব, আরেকদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা তাদেরকে গ্রেপ্তার এবং মামলা দিয়ে তাদেরকে শাস্তি আওতায় আমরা নিয়ে আসব। সবার কাছে ত্রাণ পৌঁছাতে তালিকা প্রস্তুত হচ্ছে বলে জানান তিনি। এই পর্যন্ত আমরা 55,44,097টি পরিবারকে তালিকাভুক্ত করি এবং এই তালিকায় 2,77,20,484 জন মানুষকে আমরা এই তালিকার আওতায়। আমাদের ত্রাণের মধ্যে থাকে 5 কেজি চাল, 2-3 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 1 কেজি লবণ, 1 লিটার সয়াবিন তেল এবং 1 কেজি সাবান। প্রতিটি বিভাগ ও জেলায় আলাদা কমিটির মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং করবে মন্ত্রণালয়। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না রাজধানীর খেটে খাওয়া বস্তিবাসী, কেউ কেউ একবার পেলে অধিকাংশই দেখেনি ত্রাণের চেহারা। বিতরণের সমন্বয় না থাকায় দুর্ভোগে পড়েছে অসহায় মানুষগুলো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের দিনগুলোতে খাদ্য নিশ্চয়তা চান তারা। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও জোরালো ভূমিকা নেওয়ার দাবি তাদের। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। লকডাউনের সময় বৃদ্ধির সাথে সাথে লম্বা হচ্ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। করোনায় সংক্রমণ ঠেকাতে ধাপে ধাপে বাড়ছে সরকারের সাধারণ ছুটির সময়। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সরকার ঘোষিত লকডাউন চললেও এখনো খাদ্য সহায়তা পাননি খেটে খাওয়া সাধারণ মানুষ। তারা বলছেন এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউই তাদের খোঁজ নিচ্ছেন না। পর্যন্ত আমি কোনো সহযোগিতা এখনো পাই নাই। আমি রিকশা চালাই, এখন রিকশা টোটালি বন্ধ। আমি এই পুরো দিনটাই রিকশা চালানো বন্ধ আছে, আমি কোনো কিছু করতে পারতেছি না বর্তমানে। না বাসায় কোনো বাসায় এখনো আসে নাই, তো আমি নিজেই পাই নাই। বাড়িওয়ালা ঘর ভাড়া নিয়ে ব্যস্ত, কি করে ঘর ভাড়া দিব, কি করে পেট চালাবো, সবার তো একই অবস্থা। সবাই নাম লিখে নিয়ে যায়, লিখে নিয়ে যাওয়া পর্যন্তই শেষ। আর আমরা এখন পর্যন্ত একটা কানা করে কিছু পাইনি এখন পর্যন্ত, আমরা কিভাবে চলি? এদিকে ঢাকার মোহাম্মদপুরের বাঁশখালীর 1,000-এরও অধিক বস্তিবাসী 10-15 দিন আগে সহায়তা পেলেও এখন আছেন বিপাকে। প্রতিশ্রুতি আর আশ্বাস পেলেও খাদ্য সহায়তা মিলছে না। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলোকে খাদ্য সহায়তায় এগিয়ে আসার আহ্বান ছিল রাজধানীর বস্তিবাসীর কণ্ঠে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। ত্রাণ বিতরণে যে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে অনিয়ম করলে তার বিরুদ্ধে দলমত বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। করোনা পরিস্থিতি মোকাবিলায় দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে একথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, গরিব মানুষের জন্য যে সহায়তা দেওয়া হচ্ছে তা কেউ লুট করলে বরদাস্ত করা হবে না। মানুষের পাশে না দাঁড়িয়ে একটি শ্রেণী কেবল সরকারের সমালোচনা করে যাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সুশীলরা অনেকে কথা বললেও দুর্ভাগ্যজনকভাবে তাদের অসহায় মানুষগুলোর পাশে দেখা যাচ্ছে না। অনেক দল বা অনেক শুদ্ধি সমাজ বা অনেকেই কিন্তু তারা মানুষের সাহায্যে কিন্তু এগিয়ে আসছেন না, সমালোচনা করতেই ব্যস্ত। এই সমালোচনা এবং তারা বদনাম দিতেই ব্যস্ত। যদি মানে 62,000 জায়গায় যদি আমরা দিতে পারি আর সেখানে যদি 5-6টা জায়গায় সমস্যা হয় সেটা নিয়েই তারা চিৎকার করে যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু একটা মানুষকে 1 পয়সা দিয়েও সাহায্য করছেন না বা তাদের পাশে দাঁড়াচ্ছেন না, তার কথা বিক্রি করেই যাচ্ছেন।
তবে অবশ্য থাকে, সব সমাজে এরকম কিছু কথা বেচার লোক থাকে, তারা এটা কথা বেঁচেই যাবে, এটাই তাদের প্রফেশন, এটাই তারা করে যাচ্ছেন। তো বলবো যে কথা না বলে কে কতটা মানুষকে সাহায্য করেন বা মানুষের এই দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ান, তাদের অর্থনীতির চাকা যাতে মানে সচল থাকে সেটা ইতিমধ্যেই আমরা পুনরুদ্ধার ঘোষণা দিয়েছি, সেটা সর্বস্তরের মানুষ পাবে। করোনা পরিস্থিতিতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে আছেন পরিচ্ছন্নতা কর্মীরা। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ব্যবহৃত মাস্ক, গ্লাভস সহ নানা বর্জ্য পরিষ্কার করছেন তারা। সিটি কর্পোরেশন থেকে নামমাত্র সুরক্ষা সামগ্রী দেওয়ার অভিযোগ পরিচ্ছন্ন কর্মীদের। এতে কমিউনিটি ট্রান্সমিশনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মারুফ রেজা রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়ে যারা নগরবাসীর সুরক্ষা দিয়ে যাচ্ছেন এই করোনাক্রান্তেও, তাদের সুরক্ষার বিষয়ে কতটা নজর রাখছি আমরা? জীবনের মানে হয়তো এখনো বোঝা হয়ে ওঠেনি ছোট্ট শরীফের, তবু কেবল ক্ষুধার তাড়নায় ছোট দুটি হাত বেছে নিয়েছে বড় ভয়ঙ্কর কাজকেও। সরেজমিনে দেখা যায় ভয়াবহ করোনার সময়েও রাজধানীর বেশিরভাগ পরিচ্ছন্ন শ্রমিক কাজ করে যাচ্ছেন কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই। আমাদের কিনুই কামের না, কারণ আমাদের পুরো গ্লাস লাগবে, কারণ আমাদের একটা নিরাপত্তা আছে, ঠিক আছে, এই যে করোনা ভাইরাসের লাগে, এরপরে আমরা তো বাড়ি দেওয়ার বড় মানে একটা ঝামেলা, ড্রেস নাই, আমরা জুতা নাই, আমরা এইভাবে কাজ করতেছি, কিন্তু মাস্ক দিছে কিন্তু হাতের ইয়ে আমি দেয় নাই, গ্লাস দেয় নাই, হ্যাঁ পোশাক দেয় নাই, মাসখানি হয়ে দিছে এখন আর এ পর্যন্ত আর দেয় নাই। সিটি কর্পোরেশন বলছে যথেষ্ট সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে কিন্তু তারা ব্যবহার করছে না। আমাদের যে যে আবহাওয়া, সেই আবহাওয়াতে কাজ করতে এগুলো মাস্ক পরে গ্লোভস পরে কাজ করতে তাদের অসুবিধা হয়, তারা অস্বস্তি ফিল করে। তাদেরকে যেটা মোটিভেট করছি আমাদের যে ওয়ার্ড পর্যায়ে যে আমাদের মনিটরিং সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে আমরা তাদেরকে এটা বোঝাতে চেষ্টা করছি যে যে এটা কষ্ট হলেও যেহেতু এই একটা বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য তার নিজের সুরক্ষা এবং অন্য অন্যদের সবাইকে সুরক্ষার জন্য তাদেরকে এটা পরিধান করে কাজ করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে কমিউনিটিগুলোতে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে যায়। পরিচ্ছন্নতা কর্মীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত করলে তাদের স্বাস্থ্য যেমন সুরক্ষিত থাকবে, তেমনি কমিউনিটি ট্রান্সমিশন বা তার চারপাশে যারা আছেন, আশেপাশে যারা আছেন, তারাও সুস্থ থাকবে। কেবল পরিচ্ছন্ন কর্মীদেরই নয়, বরং সবার জীবন সুরক্ষায় যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। করোনা পরিস্থিতিতে সড়ক পরিবহন শ্রমিকদের দিন কাটছে অনিশ্চয়তায়। উপার্জন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে হাজারো পরিবহন শ্রমিক। মালিক সংগঠনগুলো তাদের কোনো খবর রাখছে না বলে অভিযোগ উঠেছে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। গাড়ির চাকা বন্ধ, তাই জীবনের চাকাটাও থমকে গেছে সড়ক পরিবহন শ্রমিকদের। সেই 26 মার্চ থেকে শুরু, শেষ কোথায় তা জানে না কেউ। তাই ভয় আর শঙ্কা দিন দিন ঘনীভূত হচ্ছে খেটে খাওয়া এসব মানুষের। চারটা ডাল ভাত যে খাবে ফ্যামিলি নিয়ে এবং ফ্যামিলিকে দিবে তাও পারছে না, মানে আমাদের নেতাদের কোনো গ্রেজি নেই। দেশে সড়ক পরিবহনে সম্পৃক্ত প্রায় 70 লাখ মানুষ। এখাতে কল্যাণ ফান্ডের নামে যে 100 কোটি টাকা চাঁদা আদায় করা হয় প্রতিদিন, তা কোনো কাজই আসছে না দুর্যোগের এই সময়ে। শ্রমিক সংগঠনগুলো কোনো খোঁজ রাখছে না এই মানুষগুলোর। আমাদের কোনো শ্রমিক নেতা কোনো তো খবর নেয় নেই, মালিক সমিতির লোক কোনো খবর নেয় নেই। আমাদের যারা যে মালিকের গাড়িতে চাকরি করে সেই মালিকরা আমাদের 200 টাকা করে খোরাকি দেয়। দেখা আমাদের দেখা নেওয়া জায়গা আমাদের গুগলে আসে নাই এখনো, আমরা অনেক কষ্টে আছি। পণ্য পরিবহনে সম্পৃক্ত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান নিষেধাজ্ঞার বাইরে, কিন্তু নিত্য পণ্য ছাড়া সবকিছু বহনই আপাতত বন্ধ। তাই বেশিরভাগেরই অলস সময় কাটছে, সবার চোখে মুখেই অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। দেখেন আমরা আসলে খুব মানবতার জীবন যাপন করতেছি, এখন এটার উত্তরণের পথ কি আসলে আমরা জানি না। গাড়ি ঘুরি চলে না, টাকা হয়েছে নেই, ঘরে খাবার নেই, এই আর কি। মালবাহী গাড়ি চলতে করলে আবার মার্কেট তো টিপ নেই, মিল ফ্যাক্টরি সব বন্ধ, আমরা না খাইয়া বড় দুর্দিনে কষ্ট জীবন যাপন করতেছি। সরকার আমাদের সহযোগিতা করলে তো এটা কিছু ব্যবস্থা হবে। করোনা ভাইরাসের কারণে জীবিকা হারানো নিম্ন আয়ের মানুষের জন্য 760 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন শ্রমিকদের যেন এর আওতায় নেওয়া হয় সে দাবি এখন প্রকট। এই অবস্থার মধ্যে মালিক শ্রমিক তথা এই শিল্পের প্রতি যদি বিশেষ নজর না দেয় তাহলে এই শিল্প কিন্তু চলবে না, এই শিল্প কিন্তু একদম অচল হয়ে যাবে। আমাদের শ্রমিকরা যেহেতু মানবতার জীবন যাপন করছে, তাদের জন্য সিস্টেম হয়তো লিস্ট করে প্রত্যেকে যেন এই সহযোগিতা পায় সেই দৃষ্টি আকর্ষণ করছি।
করোনা পরবর্তী সময়ে পরিবহন খাতকে সক্রিয় রাখতে এর সঙ্গে জড়িতদের বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা চান সংশ্লিষ্টরা। খান আলামিন, আরটিভি, ঢাকা। চলমান করোনা সংকটের মধ্যে সেবা অব্যাহত রাখলেও সরকারের জরুরি সেবা তালিকায় নেই দেশের কেবল অপারেটররা। এই অবস্থায় মাসিক বিল আদায় করতে নানা সমস্যায় পড়ছেন তারা, ফলে কমে গেছে আয়। সরকারের প্রণোদনা প্যাকেজের একটি অংশ চান কেবল অপারেটররা। জুবায়ের সানির রিপোর্টে বিস্তারিত। করোনা সংকটে যখন ঘরবন্দি জীবন, তখন মানুষ তথ্য ও বিনোদন পেতে নির্ভর করছেন টিভি চ্যানেলগুলোর উপর, আর চ্যানেলগুলোর সম্প্রচার নির্বিঘ্ন রাখতে কাজ করে যাচ্ছেন কেবল অপারেটররা। কিন্তু সরকারের জরুরি সেবা তালিকায় নাম না থাকায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, পোহাতে হচ্ছে দুর্ভোগ। আমাদের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেহেতু আমাদের কেবল টিভি সেবা খাতটিকে জরুরি সেবা খাতের আওতায় আনা হয়নি, সেক্ষেত্রে আমাদের যারা শ্রমিক কর্মচারী আছে জীবনের এই ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছে, এবং কাজ করতে যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন এবং জবাবদিহিতা করতে হচ্ছে। আমরা যেভাবে তাদেরকে এই ধরনের কোয়ারেন্টাইনে রাখার জন্য সেবা দিয়ে আসছি, আমরাও দাবি করি সরকারের কাছে যে আমাদের যারা কর্মচারী এবং মালিক যারা নাকি কেবল টিভি সেবা এত কষ্ট করে সবার দ্বারগড়ায় পৌঁছে দিচ্ছে, আমরাও চাই যেন আমাদেরকেও যেন এই এই সুরক্ষার জন্য যেন সরকার সহযোগিতা করে। এমন অবস্থায় সরকারি জরুরি সেবা তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি বেশ কয়েকটি দাবি জানান তারা। অত্যন্ত দুঃখের বিষয় যে এখন পর্যন্ত এই আমাদের এই জরুরি পরিষেবার আওতায় এটা আনা হয়নি। তো আমি সরকারের কাছে আবেদন করব যে আমাদের এই কেবল টিভি সার্ভিসটাকে সচল রাখার জন্য এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অতি সত্বর এটাকে জরুরি পরিষেবার আওতায় নিয়ে আসা হোক। আপনাদেরকে অনুরোধ করব, মাঠ পর্যায়ে নিয়োজিত আমাদের যে কর্মচারীরা আছেন তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আপনাদের কাছে যাবেন। আপনারা নিজেরা সামাজিক দূরত্ব বজায় রেখে বা কেয়ারটেকারের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার নির্ধারিত মাসিক সার্ভিস চার্জটি পরিশোধ করবেন। এমন সংকটের মুহূর্তে মাঠ পর্যায় থেকে টাকা তুলতে বেশ বেগ পেতে হচ্ছে কেবল অপারেটরদের, তাই সরকারি প্রণোদনা প্যাকেজের একটি অংশ চাচ্ছেন কেবল অপারেটররা। করোনার প্রভাবে কেবল অপারেটরদের স্ব-অর্থায়নে গঠিত কেবল টিভি ব্যবসা আজকে হুমকির সম্মুখীন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি, অত্যন্ত স্বল্প সুদে দীর্ঘমেয়াদি পরিশোধের ব্যবস্থা রেখে 1,000 কোটি টাকা বরাদ্দের আহ্বান জানাচ্ছি। কেবল টিভি ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছে ইলেকট্রনিক মিডিয়ার ভবিষ্যৎ। আশা করি এই মহাসংকট, বৈশ্বিক সংকট, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে পাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ। সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হুমকির মুখে পড়বে বলে মনে করেন তারা। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। সময়ের বিবর্তনে অ্যালুমিনিয়াম আর প্লাস্টিকের তৈজসপত্রের ভিড়ে মৃৎশিল্পকর্মের এখন আর কদর নেই। বংশ পরম্পরায় পালরা এখনই ব্যবসা ধরে রেখেছে। মৃতপ্রায় মৃৎশিল্পীদের উপর মরার উপর খাড়ার ঘায়ের মতো প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। এ রোগের বিস্তার রোধে সারাদেশ লকডাউনের ফলে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় মৃৎশিল্পের সাথে জড়িতদের অবস্থা খুবই করুণ। তারা এখনও সরকারের ঘোষিত কোনো ত্রাণ ও খাদ্য সহায়তা পায়নি। বরিশাল প্রতিনিধি আলী জসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসায় আলমী। নদীমাতৃক হওয়ায় মালামাল পরিবহনের সুবিধার্থে প্রায় 200 বছর আগে বরিশালের বাকেরগঞ্জের সাথে বরগুনা জেলার সংযোগ খালের দুই পাড়ে গড়ে উঠেছিল মৃৎশিল্প পল্লী। পল্লীতে প্রায় 300 পরিবার বাস করে। প্রাণঘাতী করোনা ভাইরাস দেশে ছড়ানো শুরু হওয়ার পর লকডাউনের কারণে তাদের ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে আয় রোজগারের পথ। এখানকার মানুষদের অভিযোগ, কোনো জনপ্রতিনিধি একবার খোঁজও নেয়নি তাদের, অথচ ভোটের আগে ঠিকই ভোট চেয়ে গেছে। এই রোগটা আসার পর মাটি মাল বেচা কিনে একেবারে বন্ধ। ভোট দেওয়ার কালে আসো দাদু, ভোট দাও, এখন আর আমরা কেউ নাই। এই ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ, এবং আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই যে আপনারা এই পালেরা কি অবস্থায় আছেন। মৃৎশিল্পীদের সাথে কাজ করা দিনমজুরদেরও আয় রোজগার বন্ধ হয়ে গেছে। পালেকেও কাজ বন্ধ হয়ে গেলে আমাকেও কাজ বন্ধ হয়ে যায়। আমরা খুবই একটা অসহায়ের ভিতরে আছি, কাম পাই না, কোনো আর করতে পারি না, ঘরে বসে তাই কি খামো। এখন স্থানীয় প্রশাসনের মাধ্যমে সবার কাছে ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে জেলা প্রশাসন। আমরা টাকা এবং চাউল যেগুলো বরাদ্দ পেয়েছি, আমরা ইতিমধ্যে ইউনিয়ন ওয়াইজ
মহানগর পৌরসভা ওয়াইজ বিভাজন করেছি এবং এটা কন্টিনিউ প্রসেস। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রেরিত এই উপহার সামগ্রী আমরা প্রত্যেকটি জনগোষ্ঠীর হাতে যার এই মুহূর্তে খাদ্য সমস্যা আছে তার হাতে ইনশাল্লাহ পৌঁছে দিব। অবিলম্বে অসহায় মৃৎশিল্পীদের ত্রাণ ও খাবার সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। মাশায়েল আমি আরটিভি। করোনা থেকে সুরক্ষার জন্য চিকিৎসকদের মাঝে নিরাপত্তা উপকরণ বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসকদের জন্য উন্নত মানের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই হস্তান্তর করেন। বিএসএমএম এর উপাচার্য ডক্টর কনক কান্তি বড়ুয়া পিপিএ গ্রহণ করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি উপস্থিত ছিলেন।